হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের মডেল কোশ্চেন। মডেল কোশ্চেন 30 আমাদের যে সিম প্রসেসটা আছে সেটা আমরা দেখব, সাথে সাথে তোমরা খাতার যে কঠিন শব্দগুলো ওয়ার্ডগুলো আছে সেগুলো অর্থ লিখবে এবং স্পেলিং অর্থাৎ বানানোর আমরা শিখবে। আমরা বার্ষিক পরীক্ষার জন্য মাত্র 10টা মডেল কোশ্চেন সিলেক্ট করেছি, যাতে করে প্রত্যেকে ভালো করে 10টি মডেল কোশ্চেন শেষ করি। আমি বোর্ডে লিখে দিয়েছি যে অ্যাডভান্স বইয়ের ফি 4 পেজ। এখন আমরা যারা এখনো বই বের করি নাই, তারা বই বের করে নাও। যারা এখনো জানো না যে ক্লাসটা আমরা 3:40 থেকে শুরু করেছি, তাদেরকে বলতেছি আমাদের ক্লাসটা এখন থেকে আজকে বিগত কয়েকদিন ধরে 3:40 থেকে 4:40 পর্যন্ত ক্লাসটা হচ্ছে। এক্ষেত্রে তোমাদের উপস্থিতি সর্বোচ্চ কামনা করছি। যারা এখনো নিয়মিত ক্লাস করছে এবং যারা হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমার অ্যাকাউন্টে পাঠাচ্ছ না, তোমাদের সবগুলো তথ্য আমার কাছে রেকর্ড আছে। প্রত্যেকে এ বি সি 3টা সেকশনেরই প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট আমার আছে। এজন্যই বলবো যারা হোমওয়ার্ক করছো না, ক্লাস ওয়ার্ক করছো না, করে ছবি তুলে দিচ্ছ না, তোমাদের কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এমনও হতে পারে তোমাদের ফাইলে আবার খাতাও লাগতে পারে। এই জন্য বলবো যে যখন যেটা দেব সঙ্গে সঙ্গে শেষ করে দেব। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের হোমওয়ার্ক দিইনি, আমি ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম অনেক বেশি প্র্যাকটিস করার জন্য। যারা কমপ্লিট করেছ পারছ সুন্দর করে, তারা 21 থেকে 30 পর্যন্ত তোমাদের 12 শেষ। আর যারা করো নাই তাদের এটা আবার করা লাগবে। আমি আবার বলতেছি যারা ক্লাস ওয়ার্ক হিসেবে ক্লাস ওয়ার্কের কাজ দিচ্ছ না, অন্তত হোমওয়ার্কের সাথে ক্লাস ওয়ার্ক ওয়ার্ক হোমওয়ার্ক করে অবশ্যই। আমি আবার বলছি যারা ক্লাস ওয়ার্ক করছো না পারছো না বাসায় সেটাকে হোমওয়ার্ক হিসেবে করে, আর যেটা হোমওয়ার্ক সবার জন্য দিয়েছি সেটা তো করবে, দুটোকে এক করে ছবি তুলে অবশ্যই। আমি জানি আমার এই ক্লাসে এই অনলাইন ক্লাসে 3টা সেকশন মিলেই আমার এই ক্লাস। এই ক্লাসে অনেকে অল্প কয়েকজন ছাড়া তোমার দিচ্ছ না, মনে করতেছো স্যার এত জনের মাঝে দেখে কিভাবে। তো কেউ যদি স্কুলে এসে আমাকে ফোন দাও যে স্যার আমার পিছনে যারা
জুনের 20 তারিখ থেকে যে আমাদের ক্লাস শুরু হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত কি কি পাঠিয়েছে সব কিছু আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ আমি বলবো ইনশাআল্লাহ পারবো। তোমাদের সব কিছু সব তথ্য কখন কি লিখছ কি বলছ সব কিছু আমার কাছে জমা আছে, রেকর্ড আছে। এজন্য মানে আলাদা না, কারোটা কারোর সাথে মিশবে না, প্রত্যেকেরটা আলাদা আলাদা ভাবে আমার কাছে জমা আছে। এজন্য বলছি যে রেগুলার আমরা ক্লাস করি, বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিই, সর্বোচ্চ ভালো করে আমরা ক্লাস সিক্সে যেন উত্তীর্ণ হতে পারি, যেতে পারি সেই ব্যবস্থা আমরা করি। আর একটা কথা বলে দিচ্ছি, যারা এখনো তোমাদের গার্ডিয়ান যারা আমার কথা শুনতেছে তো শুনতেছে, আর যারা শুনতেছে না আর তোমরা তোমাদের অভিভাবকদেরকে অবশ্যই বলবে যে আমাদের শিক্ষক স্কুলের বেতন দেওয়ার জন্য আগস্ট পর্যন্ত তো বলেছিলাম, তার এই মাসটা অলরেডি 10 তারিখ আছে, শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে, তো বেতন গুলো দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আজকে খ সেকশনের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মেসেজ পাঠিয়েছি, আজকে আবার এর আগে হোয়াটসঅ্যাপে দিয়েছি, আজকে সবাইকে বলতেছি, সব সেকশনের স্টুডেন্টদেরকে বলতেছি, তোমরা তোমাদের অভিভাবকদেরকে বলবে যে স্যারদের স্কুলের বেতনটা দেওয়ার জন্য, কারণ স্কুলের বেতন থেকেই আমাদের শিক্ষকদেরকে বেতন দেওয়া হয়। তোমরা যদি স্কুলের বেতন ঠিক মতো না দাও তাহলে আমাদের শিক্ষকরা বেতন পাবে না, তো শিক্ষকরা বেতন না পাবে তো বুঝতেই পারতেছো ঢাকা শহরে টাকা ছাড়া কিছুই হয় না, টাকা দেয় না, তো এই টাকায় এই জন্যই বলবো যে তোমরা তোমাদের অভিভাবকদেরকে বলবে, এবং যারা অভিভাবক আছেন তাদেরকেও বলছি যে স্কুলের বেতনটা যদি সম্পূর্ণ একসাথে না পারেন, মানে যারা যখনই পারেন কিস্তি মানে ভাগ ভাগ করে হলেও আপনারা ইনশাল্লাহ দিয়ে দেবেন, যাতে করে স্কুল থেকে স্কুল শিক্ষকদের বেতনটা দিতে পারে ঠিক মতো। এই জন্য তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আইটেমে, সেটা হচ্ছে 344 পেজে, সবাই আশা করি মধ্যে চলে আসলো। তো আমরা প্রত্যেকটা প্যাসেজ ভালো করে পড়ব, তো সেই হিসেবে আমরা 10টা শেষটা দিয়ে আজকে আমরা শুরু করলাম। এর আগে আমরা পড়েছি, আমরা 21-30-12 পরে পড়েছি, কিন্তু আমার বার্ষিক পরীক্ষার জন্য নতুন করে আবার রিভিশন, যারা কাজ পাও নাই অন্তত তোমরা যেন কাজটা রিকভারি করতে পারো, সেই জন্য তারা করে অনেক কিছু তো অনেকে করে ফেলছে, শেষ করে ফেলছে, কিন্তু সবার জন্য আবার রিভিশনের ব্যবস্থা ইনশাআল্লাহ নিচ্ছি। তো প্রথমে আসি আমার প্রথম প্যাসেজটাতে, as I read the text and answer the questions from 1, 2, 3, 4, এই চারটি কোশ্চেনের অ্যান্সার আমরা এই প্যাসেজটাতে পাবো। তো লাস্ট জানুয়ারি I went to a club, Cancun. Cancun. এখন আমি যে শব্দের সাথে পরিচিত না সেটা তো আনকমন লাগবেই, তো আমি তোমাদের যেহেতু তোমরা অনেক সাইন করো একদম কথা অনুযায়ী শুনতে সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সবাই বলে শুনতে হবে, কথাগুলো শুনে কেউ সেট অপ শুনে কেউ মেসেজ দিয়ে ডিস্টার্ব না করে, সেই জন্য আমি ক্লাসটাকে সম্পূর্ণ সুন্দরভাবে কিভাবে করা যায় সেই জন্য তোমাদের যে অপশন গুলা বন্ধ করে তোমাদের মনোযোগটা ক্লাসের প্রতি স্যারের প্রতি থাকবে সেই অপশন গুলো আমি রেডি করে অ্যাপ্লাই করতেছি। যখন তোমাদের কথা বলার প্রয়োজন মনে করবো বা প্রশ্ন থাকবে তখন তোমাদেরকে সুযোগ দিব, হ্যাঁ বলো যে স্যার আজকে আমি সুযোগ পাইনি আপনাকে প্রশ্ন করার, হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস মেসেজ দিয়ে
আমাকে বা কল করুন আমাকে জানাবে আমি ইনশাআল্লাহ শুধু বিশেষ কল দিলে অবশ্যই পাবো না কারণ আমিও তো একদিন একটা কাজে থাকি ভয়েস মেসেজ আর বা টেক্সট মেসেজ দিলে আমি যখনই সুযোগ পাবো তখন তোমাদেরকে এই উত্তরটা পাঠাতে অবশ্যই হবে কাপ কেমপু এই শব্দটা এখানে দুইটা শব্দ কাপ সি ইউ বি সবাই কাপের দিকে রাখবে এই শব্দটা এই শব্দটা আমরা আগে খুব কম পেয়েছি অনেক আমাদের তো দিলে নতুন কাপ এক হচ্ছে কেমপু যেটা বলতেছিলাম এটা হচ্ছে কাপ হচ্ছে একটা মানে প্রাইমারি স্কুলে যে ডিসিপ্লিন মেনটেন করে যে দলটা সেই দলটার নাম হচ্ছে কাপ এই দলটা যখন হাই স্কুলে যায় তখন তাদেরকে কাপ বলে না তখন তাদেরকে বলা হয় স্কাউট স্কাউট হাই স্কুল পার হলে যখন কলেজে যায় তখন হয়ে যায় এর নাম রোভার সেটা কলেজ এবং ইউনিভার্সিটি দুই জায়গায় এদেরকে বলা হয় রোভার অর্থাৎ আমাদের যেমন আমরা ছোটবেলা আমাদের নাম ছিল শিশু আমাদেরকে শিশু বলা হতো এখন এখন তোমরা শিশু আমার কথাই বলি তোমাদের তো পুরো শিশু অন্তর্ভুক্ত এরপর হচ্ছে কিশোর এরপর হচ্ছে যুবক এ হচ্ছে এখনো পর্যন্ত স্টেপ কিন্তু আমি মানুষ আগেই মানে মানুষ তো নাম একই সবচেয়ে বয়সের সাথে সাথে আমার পরিবর্তন এর কারণে আমার অবস্থানেরও পরিবর্তন হয়েছে তো এই জন্যই এটা একটা সংগঠন যা যারা মানে আমাদের গার্লসকে যেরকম মানে আমাদের বিভিন্ন অনুষ্ঠান বা ডিসিপ্লিন অনেকগুলো সামাজিক কর্মকাণ্ড করে এই কাপটা প্রাইমারি স্কুলে এই কর্মকাণ্ডগুলো করে আর জ্যাম্বুরি ক্যাম্প যে বাংলাদেশ স্কাউটের হয় জ্যাম্বুরি আর কাদের হয় ক্যাম্পুরি সি এ এম পি ও আর কাদের ক্যাম্পুরি এই ক্যাম্পুরিটা মানে হচ্ছে সমাবেশ বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন জেলা থেকে আসে বিভিন্ন ধারা থেকে আসে এই যে কাপ দল মানে এখানে 8-10 জনের একটা কাপ দল আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন আমি কাপ দলের একজন সদস্য ছিলাম এবং মানে আমাদের কাপিরা ছিলেন আমার সৌদি আপা উনি শিক্ষক ছিলেন উনি প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন উনি কাপ দলের লিডার ছিলেন তো প্রধান মানে শিক্ষক হিসেবে আর আমাদের তো একটা গ্রুপ লিডার থাকে তো প্রাইমারি স্কুলে তোমাদের এই আমাদের স্কুলে এই কাপ বিষয়টা আবশ্যক নাই আমাদের স্কাউট আর গার্লস স্কাউট না আমাদের হচ্ছে গার্লস স্কাউট আছে গার্লস স্কুলে তো এই জন্য বলছি এইটা হলো মূলত তাহলে কি শিখলাম যে হচ্ছে একটা সমাবেশ কাপ সুশৃঙ্খল ভাবে তাদেরকে যে ট্রেনিং দেওয়া হয় বিশ্ব সামাজিক স্কুলের অন্তর্ভুক্ত কাজগুলো করার জন্য এই কাজগুলো তারা নিয়মিত করে থাকে তো আজকে আমরা তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রসেসটা এই প্রসেসটা আমরা সে নিয়ে আমরা করব তো আমরা আবার চলে যাচ্ছি প্রসেসের দিকে লাস্ট জানুয়ারি আই ওয়েন্ট টু প্রথম পরিদর্শন ভ্রমণ কাপ ক্যাম্পুরিতে ক্যাম্পুরি জিনিসটা হচ্ছে অনেকগুলা কাপ সমাবেশ মানে একত্রিত হয়ে যে কোন একটা অনুষ্ঠান বা সমাবেশ করে তাদের সেটা হচ্ছে ক্যাম্পুরি আমরা বলি না ক্যাম্প আর্মিদের ক্যাম্প বিজয়ের ক্যাম্প ঠিক যারা একটা প্রাইমারি স্কুলের তাদের একটা ক্যাম্প হয় সেটা হচ্ছে নাম হচ্ছে ক্যাম্পুরি এদেরকে ক্যাম্প না বলে ক্যাম্পুরি ছোটদের তাই
And it was my first time away from home. It was my first time. It is your truthful. যে যেখানে আমি কি করেছিলাম বাড়ি থেকে বের হয়েছিলাম এটাই আমার প্রথম বাড়ি থেকে বের হওয়া আমরা বলি না এরকম যে আমি কখনো ওইখানে যাই না এটাই আমার প্রথম যাওয়া আমি আগে কখনো এই এতদিন পর্যন্ত এই বয়স পর্যন্ত কোথাও যাই কখন যাই নাই যাই আজকেই প্রথম গেলাম তো এটা হচ্ছে টোটালি আমি মানে বাড়ি থেকে সবসময় বাড়িতে থাকতাম কিন্তু এই কাজের কারণে আমি বাড়িতে ছিলাম না কাজের সাথে ছিলাম এটা A campur is a gathering of calves from different parts of Bangladesh. A campur is a gathering. আমরা বলি নি gathering করবেন না, এই করবেন না, এই যে আপনারা এখানে gathering করতেছেন কেন? মানে ধরুন gathering মানে বাংলা শব্দ। এখানে gathering শব্দটা ইংলিশ, তাহলে gathering শুনবেন G-A-T-H-E-R So the weather was nice.
তাই মানে মানে আবহাওয়াটা ছিল খুবই সুন্দর। উই ওয়াট ওয়াট টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন, আমরা ক্যাম্পে পায়ে হেঁটে গেলাম। যে ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন মানে ট্রেন স্টেশন থেকে আমরা হেঁটে গেলাম কোথায়, ক্যাম্প। There were 10 of us and two leaders. আমরা ছিলাম 10 জন এবং আমাদের দল মানে নেতা ছিল দুই জন, leaders. L-E-A-D-E-R-S, leaders. Leader, তাহলে leader সেই L-E-A-D-E-R, leader, আর যেহেতু দুই জন এখানে আছে leaders. বানান প্রত্যেকটি বানান যেন সূক্ষ্মভাবে আমাদের খেয়াল মনে রাখতে পারি, একাধিকবার আমরা চেষ্টা করব। তো সেক্ষেত্রে আসি, উই আর এ বিগ গ্রুপ, আমাদের আমাদের ছিল একটা বড় দল। So we did not take any rickshaw. Amra kono rickshaw nilam na. Niyechilam mane nei nai. We walked together in our group. Amra ek onner sathe dol bede gelam. Khete gelam. At the say at the camp we cleaned up the area. At the camp camping we cleaned up. Amra poriskar korechi আমাদের জায়গাটা। সেট আপ আওয়ার টেন্টস, টি এন টি এস, টি ই এন টি এস, টেন্টস মানে তাঁবু। তাহলে আমাদের টেন্টস হচ্ছে তাঁবু, তাঁবু মানে হচ্ছে মানে আমাদের প্লাস্টিক বা টি নর্মাল একটা মানে একবার টেম্পোরারি কোন একটা পর্দা দিয়ে সাউন্ড সাউন্ড সাউন্ডের আওয়াজ হচ্ছে তোমার টেন্ট, তাঁবু। তাঁবু মানে যেখানে মানে পাতলা কাপড় বা মানে বৃষ্টি যেন না পড়ে, যেমন এই যে বিভিন্ন বিশেষ করে তোমরা দেখো না যে তাবলিক জামাতে যে ইস্তেমা হয় এখানে টেম্পোরারি যে একটা সাউন্ড দেয় না, ওটাকে ওখানে যে বলতে পারো তাঁবু, টেন্ট, টেন্ট, টি-এন-টি-এস। And prepared our breakfast. আমরা আমাদের নাস্তা তৈরি করেছি। After breakfast, নাস্তার পরে, we played games with cards from other parts of Bangladesh. অন্যান্য অঞ্চল থেকে যেসব লোকেরা এসেছে তাদের সাথে আমরা কি করেছি, খেলেছি, খেলা অংশগ্রহণ করেছি। পরে দেখি, then we had lunch, তারপর আমরা দুপুরে কি করেছি, খাবার গ্রহণ করেছি, করেছিলাম। we cooked rice and chicken, আমরা রান্না করেছি ভাত এবং মুরগি। in that afternoon and evening we sang songs and recited poems, আমরা কি করেছি, in the afternoon বিকালে এবং সন্ধ্যায় আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। ইট ওয়াজ ফান, এটা ছিল অনেক মজা। এট নাইট, রাতে, উই স্লিপড ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে রাত যাপন করেছি। দা নেক্সট ডে আফটার দা ক্যাম্পোরি, পরের দিন পরে আমরা ক্যাম্পোরিতে, উই ওয়াইন টু লড়াচড়া, এখানে জায়গাটা হচ্ছে কি লাউড়া ছড়া, তো আমরা কি উই ওয়াইন টু লাউড়া ছড়া ন্যাশনাল পার্ক, আমরা লাউড়া ছড়া ন্যাশনাল পার্কে কি ঘুরতে গিয়েছিলাম, গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটা ছিল খুবই মজা।
we took a walk beside a small stream in the forest. আমরা কি করেছিলাম? নদীর পাশে গিয়েছিলাম। তাহলে কি আমরা বনের ভিতরে একটি ছোট একটি নদীর পাশে কি হেঁটেছিলাম? Our leaders told us to be very quiet because the animals are frightened by noise. মানে our leaders told us আমাদেরকে বলেছিলেন, tell থেকে told, আমাদেরকে বলেছিলেন শান্ত থাকো, কারণ এখানে হিংস্র প্রাণীরা আমাদেরকে কি আওয়াজ করে শব্দ করে ভয় দেখাচ্ছে। We walked quietly up a small hill. We are quiet. আমরা খুব মানে হাঁটতে গেছিলাম শান্তভাবে, মানে ছোট পাহাড়ের আমরা কোথায় উঠলাম? একটা ছোট পাহাড়ে আমরা উঠে নিলাম।